গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। চলে এসেছি আরেকটা মিনি ব্লগ নিয়ে। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ঘড়িতে বাজে এখন 8:45, আর ছেলের এখন কিছু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে। তো রাতও এখনো খাওয়ার টাইমও দেরি আছে আমাদের, তো বাড়িতে বানাতে তো একটু টাইমই লাগবে। তার উপরে আছে মহাখাটনি, দরকার নেই বাবা অত কে খাটে, বাইরে থেকে তার থেকে কিছু খাওয়া যাক। স্নান করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি। তবে এখানে আমরা সিলেক্ট করলাম স্পাইসি হয়তো হবে না, কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি চিকেন পপকর্ন হবে। তিনজন তিন রকমের স্ন্যাক্স চুজ করলাম, কিন্তু ফাইনাল হলো ছেলের অনুযায়ী চিকেন পপকর্ন। তবে হ্যাঁ, মেয়োনিজ চিলি সস সোয়া সস দিয়ে চিকেন পপকর্ন ছিল জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, চিলি সসটা স্পাইসি ছিল, তবে পপকর্নটা ছিল ক্রাঞ্চি আর দুর্দান্ত টেস্ট। আর এটা জাস্ট ফর টেস্ট, পেট ভরে আমরা কেউ খাইনি, কেননা বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার অলরেডি রেডি আছে, তার জন্য আমরা শুধু টেস্ট করার জন্য খেয়েছি। এসে আবার রান্না বান্না করার কোনো ব্যাপার নেই, আমার এখানে পরোটা আর বাঁধাকপির তরকারি অলরেডি রেডি হয়ে আছে। আর এই ছিল আমার মিনি ব্লগ। আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।